शुरू करछि संवाद सारा दिन जे खबरेर दिके नजर राखबो फेर विपत्ति रवींद्र सरोवरे रवींद्र सरोवरे फेर रोइंग करते विपत्ति एवं इतिमध्ये दुजन দুজনকে উদ্ধার করা হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোনে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্য রবীন্দ্র সরোবরে ফের দুর্ঘটনা রোয়িং করতে গিয়ে এই মুহূর্তে কি জানতে পারছো কি আপডেট তোমার কাছে দেখো রবীন্দ্র সরোবরে যে বেঙ্গল রোয়িং ক্লাব রয়েছে সেই বেঙ্গল রোয়িং ক্লাবে প্রতিদিনের মতোই কিন্তু রোয়িং করতে এসেছিলেন সুনীল শেঠিয়া তিনি প্রত্যহ এখানে আসেন প্রায়ই আসেন সকালবেলা অন্যান্য দিন যেমন আসেন সেরকমই এসেছিলেন সকাল 7:30টা নাগাদ তিনি যখন রোয়িং করছেন তখন আচমকাই নিজের ব্যালেন্স হারিয়ে তিনি তার বোটটি উল্টে যায় এবং তিনি জলে পড়ে যান আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুনীল সেঠিয়া সুনীল বাবু আপনি সকালবেলায় কি ঠিক কি ঘটনাটা কি হয়েছিল নরমালি যেরকম আমি সকালে রোয়িং করতে আসি সেরকমই আজকে এসেছিলাম 7:30টায় বোট বার করেছি একটা কোর্স করে নিলাম তারপরে সেকেন্ড কোর্সে যখন গেছি তখন ফার্স্ট আইল্যান্ডের কাছে হঠাৎ আমার ব্যালেন্সটা আউট হয়ে গেল এক সেকেন্ড ব্যালেন্স আউট হলেই বোট ঘুরে যাবে তা সেই ব্যালেন্স আউট হয়ে গেলে বোট ঘুরে গেল আমি জলে এসে গেলাম তো আমরা টেন্ট থাকি কীরকম জলে আসলে পা ছাড়িয়ে বোটকে ধরে রাখতে হয় আর তখন এসওপির অনুযায়ী সব কিছু ছিলই লাইফ সেভিং মোটর বোট পেট্রোল অপারেটেড ছিল ফাট করে চলে আসলো আমার কাছে আর এসে আমাকে সাহায্য করে দিল আমি আবার নর্মালি উঠে বোটে উঠে স্টেবল হয়ে গেলাম আবার বোটে বসে চলে আসলো আপনি যে বোটটাতে বোটটা চালাচ্ছিলেন সেই বোটটায় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না সেটা একদম লেটেস্ট নতুন বোট আছে ইম্পোর্টেড বোট নতুন ইম্পোর্ট করেছি আর সব বোট আমাদের ক্লাব এভরিডে চেক করে রোয়িংয়ের পরে সব বোট আপনি দেখবেন উপরে তুলে দেওয়া হয় তারপরে সব বোটকে চেক করা হয় চেক করে কিছু দোষ থাকলে সে বোটকে ক্রস করে দেওয়া হয় যতক্ষণ কোনো ডিফেক্ট থাকলেই ঠিক করেই পাঠানো হয় তাই এই বোট তো একদমই নতুন ছিল তাও চেক করাই ছিল বোটের কোনো দোষ ছিল না আর নিজের ব্যালেন্স আউট হলে হতে পারে হয়ে গেছে তাতে কোনো নেই রেস্কিউ টিমে যারা ছিলেন তারা কি ঠিকভাবে রেস্কিউ করেছেন আপনাকে খুব ভালো ছিল ওনারা ট্রেন্ড লোক ছিল খুবই আমাকে ভালো লাগলো ফট করে এসে প্রপারলি আমাকে রেস্কিউ করে যেরম করা উচিত খুবই দে আর পারফেক্ট ইন দেয়ার ওয়ার্ক সো রেস্কিউ করে আমাকে আবার সাহায্য করে দিল সুবিধা হয়ে গেল আগে এটা এসওপির পরে আরও বেশি সুবিধা পেলাম আপনি বলছিলেন যে আপনি 8 বছর ধরে এখানে রোয়িং করেন সেক্ষেত্রে এর আগে কি এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এরকম নর্মাল হয় এক একদিনে কয়েকবার তিনটে বোট উল্টে যায় একদিনই অন্য অন্য সব ক্লাবে মিলিয়ে তাও সব তখন মোটর বোট ছিল না একটু টাইম লাগতো তো রোয়ার তো ট্রেন্ড থাকে ও বোট ধরেই থাকে বোট ধরে ও সুইম করে সাইডেও আসতে পারে ওখানেও থাকতে পারে ওর আমাদের প্রসেস আছে একটা বোট উল্টে গেলে অন্য যে বোট আছে সব দাঁড়িয়ে ওকে গার্ড করবে ওকে হেল্প করবে এখানে খবর দেবে এখান থেকে রেস্কিউ চলে যায় ম্যানুয়াল বোটে এখন মোটর বোট হয়ে গেছে খুব ফাস্ট আপনি আজকে সকালে যখন পড়ে গেলেন বোট উল্টে গেল তখন কি কোথাও একটা ভয় করছে না ভয় নেই এটা তো নর্মাল আমার ভয়ের কোনো ব্যাপার নেই উল্টে গেলে যে সাঁতার জানে আমি তো ভালো সাঁতার জানি এভরিডে সুইমিং করি আবার সব জানবার পরে আবার টেস্ট নিয়েছে টেস্ট করে ছেড়েছে সুপ্রিয় অনুযায়ী তার জন্য কোনো ভয়ের কোনো ব্যাপার একেবারেই তাই অর্থাৎ রোয়িং করতে গিয়ে এই ধরনের ঘটনা অনেক সময় হয় এবং সেটা মোকাবিলা করার জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি রয়েছে সেই এসওপি কিন্তু যথাযথ মানা হয় এবং সেই এসওপিতে যে বোটে রোয়িং করা হচ্ছে সেই বোটের দৃশ্যমানতার মধ্যে কিন্তু আলাদা মোটর বোট থাকে অর্থাৎ রেস্কিউ টিম সেখানে থাকে এবং সেটা দেখা মাত্রই কিন্তু আজকে সকালে তেমনভাবেই সুনীলবাবুকে সকালবেলা যখন তিনি পড়ে যান রোয়িং করতে গিয়ে বোট উল্টে যায় তখন তাকে উদ্ধার করা হয়েছে এবং তার পাশাপাশি তিনি যথেষ্ট সাঁতারও তিনি জানেন ফলে বোট উল্টে যাওয়ার ঘটনায় যেরকম গত 7-8 মাস আগে গত মে মাসে আমরা দেখেছিলাম যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং তাতে প্রাণ হারিয়েছিল একেবারে এবং সেখানে প্রাকৃতিক দুর্যোগ সেটা একটা বড় কারণ ছিল কিন্তু আজকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তিনি যখন পড়ে যান এবং তাকে কিন্তু যে স্ট্যান্ডার্ড অপারেটিং ঘটনা ঘটে তারপরেও কিন্তু যে প্রশ্ন উঠছে তারপরেও উদাসীনতার সঙ্গেই এই রোয়িং চলছে সেক্ষেত্রে কি জানতে পারছো
একেবারেই তাই, কিন্তু সেই জায়গা থেকে এই গত 7-8 মাস আগে যে দুর্ঘটনা ঘটেছিল তারপরে সেই এসওপি কতটা কড়াভাবে বজায় রাখা হচ্ছে সেটা নিয়ে আমি জিজ্ঞেস করব, যে যে ইনসিডেন্টটা এর আগে হয়েছিল যে দুর্ঘটনা, তারপরে কি অনেক বেশি এই বিষয়ে কি আরও বেশি করা হয়েছে? হ্যাঁ, তারপরে তো এসওপি হয়ে গেছে সব, আগে তো মোটরবোট অ্যালাউডই ছিল না, তখন এখন তো পুরো মোটরবোট সবসময় থাকছে সেফটির জন্যে, আর বাদবাকিও সব গ্রিন ফ্ল্যাগ চেক করে অ্যাম্বুলেন্স সব ব্যবস্থা আছে, তো তার জন্য খুব বেশি সেফ হয়ে গেছে। তাহলে আজকের এই যে দুর্ঘটনাটা সেটা কি কারণে হলো? আজকে আমার নিজের ব্যালেন্স হারিয়ে হলো, তাতে হতেই পারে, কারো হতে পারে, কখনো হতে পারে, কিন্তু এসওপির অনুযায়ী থাকলে রিস্ক একদম জিরো হয়ে যায়, আর না জিরো না একদম মিনিমাম হয়ে যায়, আর আজকে তো সব ছিল, তো কোনো রিস্ক ছিল না, এমনিও খুব বড় কথা নেই উল্টে যাওয়ার, উল্টে যেতে পারে, আবার আমাদের ট্রেনিংয়ের অনুযায়ী আমরা সাইড করে বেরিয়ে যাই। অর্থাৎ এই ধরনের বোট নিয়ে যখন রোয়িং করা হয় তখন এই ধরনের ঘটনা কিন্তু হতে পারে বলেই মনে করছেন সুনীল বাবু, যিনি সকালে আজকে দুর্ঘটনায় পড়েছিলেন কিন্তু তাকে যথাযথভাবে উদ্ধার করা হয়েছে, এবং 7-8 মাস আগে যে দুর্ঘটনা হয়েছিল বেঙ্গল রোয়িং ক্লাবে তার পর থেকে কিন্তু এই এসওপি অনুযায়ী প্রত্যেকটি বোট যখন এখানে রোয়িং করা হয় তখন সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলেই জানানো হচ্ছে। একেবারে ধন্যবাদ সত্য, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। রবীন্দ্র সরোবরে ফেরে নৌকা ডুবে এবং রোয়িং করতে গিয়ে আবারও বিপত্তি, ইতিমধ্যে উদ্ধার করা হয় দুই ব্যক্তিকে।